ধূপগুড়ি নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণে জট অব্যাহত। বিধানসভার পক্ষ থেকে ও পরিষদীয় মন্ত্রীর তরফে একাধিকবার রাজভবনের কাছে চিঠি পাঠানো হয় শপথ গ্রহণের জন্য, কিন্তু রাজভবনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়ে বলে অভিযোগ। শুক্রবার ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ককে ফোন করেন রাজ্যপাল, শনিবার শপথ গ্রহণের জন্য রাজভবনে ডেকেও পাঠানো হয় বিধায়ককে। শনিবার বিধানসভায় ছুটির দিন, তাই কোনো মতেই এদিন শপথ গ্রহণ সম্ভব নয় জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার আরও দাবি, রাজ্যপাল নিয়ম বহির্ভূত কাজ করছেন, পাশাপাশি কাউকে শপথ গ্রহণ করানোর জন্য ফোন করা যায় না বলেও দাবি মন্ত্রীর।